বাংলা নিউজ স্টেশন। গতকাল শুক্রবার জামিন আবেদন করেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। জামিন আবেদনে যা যা বলেছেন আরিয়ান। অন্যদিকে শাহরুখ পুত্র জেলে থাকার একটা রুটিনও প্রকাশে এসেছে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। মাদক মামলায় গ্রেফতার বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে ভারতের মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। জামিন আবেদনে নিজেকে নির্দোষ দাবি করেন শাহরুখ পুত্র। আইনজীবীর মাধ্যমে জামিন আবেদনে লিখেন, আমি 23 বছর বয়সী একটা ছেলে, আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আমাকে সেখানে অর্থাৎ ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, ড্রাগস নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমার ফোনে সমস্ত ডেটা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরিয়ান আরও লিখেন, আমার বাবা মা রয়েছে, পরিবার আছে ভারতে, আমি ভালো ঘরের ছেলে, আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, আমি কোথাও পালিয়ে যাব না, এমনকি ক্ষমতাশালী বাবার ছেলে বলে তথ্য প্রমাণের লোপাটের কোনো চেষ্টাও করব না। আমার কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি, এবং যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলা হচ্ছে সেগুলো যখন আমি বিদেশে ছিলাম সেই সময়ে। গত 2 অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি প্রবর্তরি থেকে আরিয়ান সহ 8 জনকে আটক করে এনসিবি। পরবর্তী সময়ে জেরার পর তাদের গ্রেফতার করা হয়। এনডিপিএস আইনের 8C, 20B, 27 এবং 35 নম্বর ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়। এরপর 4 অক্টোবর আরিয়ান সহ অন্যদের আদালতে তোলা হয়। পরের 7 অক্টোবর পর্যন্ত তাদের এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। 7 অক্টোবর গ্রেফতারকৃতদের মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এ সময় আরিয়ানের আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে 14 অক্টোবর পর্যন্ত বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং এনসিবি রিমান্ড বাড়ানোর আবেদন করলে তাও নাকচ করে দেন আদালত। এ রায়ে পরপরে আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ডে অন্তর্বর্তীকালীন এবং পূর্ণ জামিন আবেদন করেন। শুক্রবার সেটিও নাকচ করে দেওয়া হয়েছে। বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন আরিয়ান সহ গ্রেফতারকৃত অন্যরা। কারাগারের কোয়ারেন্টাইন ওয়ার্ডে রাখা হয়েছে তাদেরকে। করোনা নিয়মবিধি মেনে সেখানে 3 থেকে 5 দিন একা থাকতে হবে আরিয়ানকে। তারকা সন্তান নয় বরং একজন সাধারণ হাজতির মতোই তার জেলবন্দি আয়োজন। কিন্তু জেলের মধ্যে আগামী কয়েকদিন আরিয়ান খান চলতে হবে রুটিন মেনে, আর সে সময় বেঁধে দেওয়া হলো জেল থেকে। প্রতিদিন ঘড়ি ধরে ঠিক 6টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হবে প্রত্যেক অভিযুক্তদের। সকালের নাস্তা দেওয়া হবে সকাল 7টার সময়। জেলে যা রান্না হয় অভিযুক্তরা যা খান তাই খাবেন। বাইরের খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। বেলা 11টার মধ্যে অভিযুক্তদের দুপুরে খাবার দিয়ে দেওয়া হবে। দুপুর এবং রাতের খাবারের তালিকায় থাকবে রুটি, তরকারি, ডাল এবং ভাত। এর বাইরে আর কিছুই দেওয়া হবে না হাজতবাসীদের। খাওয়া দাওয়ার পর জেলের ভিতরে হাজতবাসীদের হাঁটাচলা করতে দেওয়া হয়। কিন্তু আরিয়ান এবং তার সঙ্গীদের ক্ষেত্রে এখনও সেই নিয়ম প্রযোজ্য নয়। 3 থেকে 5 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার পর জেলের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করতে পারবেন তারা। সন্ধ্যা 6টার মধ্যেই আবার রাতের খাবার দিয়ে দেওয়া হবে। তাদের বরাদ্দ খাবারের বাইরে ক্যান্টিন থেকে আরও খাবার চাইলে আরিয়ান এবং তার সঙ্গীদের টাকা দিতে হবে। মানি অর্ডারের মাধ্যমে সে টাকা আনানো যেতে পারে। বিলাসবহুল বর্ণাচ্ছের আপাতত জেলে এভাবে সাদামাটা দিন কাটাবেন আরিয়ান। গ্রেফতারের সে পার্টিতে থাকায় জীবনের মোড় ঘুরে গেল শাহরুখ পুত্রের। সো দর্শক, এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।